জাতীয় শিক্ষানীতি চালুর ফলে হারানো গৌরব আবার ফিরে আসবে, বক্তা মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতেও জাতীয় শিক্ষানীতি 2020 চালু হল শুক্রবার। এদিন রাজধানীর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020-র সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে হয় এই অনুষ্ঠান। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার বিকাশে বিশেষ ভূমিকা নেবে, রাজ্যের ছাত্রছাত্রীরা তাতে উপকৃত হবে। এই শিক্ষানীতির মাধ্যমে দেশের হারানো গৌরব ফিরে আসবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি প্রসঙ্গক্রমে আরও বলেন, আগে একটা আঞ্চলিক এডুকেশন পলিসি ছিল, দেশের প্রধানমন্ত্রী তার অবসান ঘটিয়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে, দেশের কৃষ্টি সংস্কৃতির উপর ভিত্তি করে এই এডুকেশন পলিসি তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, একসময় বিদেশ থেকে ছাত্রছাত্রীরা ভারতে লেখাপড়া করতে আসত, নালন্দা বিশ্ববিদ্যালয় তফসিলা বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করত, আর এখন আমরা বিদেশে চাই লেখাপড়া করতে। জাতীয় শিক্ষানীতি চালু হলে হারানো গৌরব আবার ফিরে আসবে। এত মানে তার কর্মসংস্থানের সুযোগ কিন্তু অনেক বেশি বাড়বে আমার মনে হয়। তো যখন যখন এটা মানে এটা কমপ্লিশন হবে, অনেকগুলো ত্রুটিও ধরা পড়বে, কোন জায়গায় খামতি আছে, তখন নিশ্চয়ই সেগুলোকে আবার আমরা সংশোধন করে আবার সেগুলো আমরা ঠিক করব। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, এখানে অ্যাট ল্যাংথ এখানে কথা হয়েছে ন্যাপের বিষয়ে, কবে শুরু হয়েছিল, কেন করা হয়েছে। কিন্তু আজকে কিন্তু প্রথম যখন ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাডপ্ট হয়, তখন প্রথম যে রাজ্য সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের পরে তেলেঙ্গানা, এবং পরবর্তী সময়ে সেটা মধ্যপ্রদেশেও হয়েছে, আসামে হয়েছে, বিভিন্ন জায়গায়। এতদিন পরে আপনি দেখুন, আজকে আমরা ত্রিপুরাতে অনেক ওনাদের সবাই পরিশ্রমের পরে, আপনাদের সাথে কথাবার্তা বলে পরিশ্রমের ফলে আজকে গিয়ে সেই জায়গায় আপনারা এসছেন যে আজকে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের যে ইনোগ্রেশন প্রোগ্রাম সেটা আপনারা করতে পারছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এতে আমি অত্যন্ত খুশি, এই শিক্ষানীতি চালুর ফলে রাজ্যের ছেলেমেয়েরাও দেশের যে কোনো রাজ্যে গিয়ে তার শিক্ষা এবং ডিগ্রির সঠিক মর্যাদা পাবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগে একটা আঞ্চলিক এডুকেশন পলিসি ছিল, যার যার ইউনিভার্সিটির আলাদা আলাদা ছিল, সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছেন। আমাদের ভারতবর্ষের যে তার কৃষ্টি সংস্কৃতি, তার উপর ভিত্তি করে একটা এডুকেশন পলিসি হওয়া দরকার। আপনারা জানেন, আগে আমরা সবাই জানতাম যে বিদেশ থেকে আগে ভারতবর্ষে মানুষ পড়াশোনার জন্য আসত, নালন্দা বিশ্ববিদ্যালয় তফসিলা থেকে আরম্ভ করে অনেক ইউনিভার্সিটি ছিল, এবং সময়ের তালে তালে এখন আমরা বাইরে যাই। তো সেটাকে আবার দিত যে আমাদের সম্মান, সেটাকে ফিরে পাওয়ার জন্য ন্যাশনাল যে এডুকেশন পলিসি 2020 সেটা শুরু করেছেন। আমাদের অন্যান্য রাজ্যে কর্ণাটক এবং মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা, আসাম জায়গায় ওরা অ্যাডপ্ট করে ফেলেছে। আমাদের এখানে আজকের থেকে যেটা হায়ার এডুকেশন সেটা শুরু হয়েছে, আর যেটা স্কুল লেভেল সেটা তো আরও বিস্তারভাবে আরও গবেষণা করে সেটা শুরু হবে। তো আমি অত্যন্ত খুশি, এটা অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ছেলেরা মেয়েরা যখন বাইরে যাবে, তাদের কাছে মনে হবে না যে সে অন্য ধাঁচে পড়াশোনা করে সে ওখানে পড়তে গেছে, একই ধাঁচে সেখানে গিয়ে তাকে ইজি হবে, ওখানকার পড়াশোনার সাথে সে মিলে যেতে পারে, মিশে যেতে অসুবিধা হবে। এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ, এমবিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চ দপ্তরের সচিব অধিকর্তা এনসি শর্মা সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।